আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আর একটি বিনোদন। আজকে ভিডিও মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছি দরজার কিছু ডিজাইন, যেগুলো 2D এবং 3D সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে, যেগুলো আমি বিগত লাস্ট উইকের ভিতরে ডেলিভারি দিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরছি, চেষ্টা করছি আপনাদের কাছে পাল্লার দাম এবং নকশা বানিশের রেটটা কোন কোন কাঠ দিয়ে কী দাম আসবে সে সম্পর্কে জানিয়ে দিতে। এই মুহূর্তে আপনারা দেখছেন চিটাগং সেগুন কাঠের উপর 3D ডিজাইন কমপ্লিট করে একটি দরজা নিয়ে কথা বলছি। এই দরজাটি কমপ্লিটলি আমাদের কাছ থেকে দুইটা ক্যাটাগরিতে নিতে পারবেন। একটা হচ্ছে হলো এ গ্রেড, একটা ব্রিগেড। এ গ্রেডের চৌকাঠগুলোর সাথে যে পাল্লাগুলো হয়ে থাকে সেই পাল্লাগুলো শুধুমাত্র আপনাদেরকে দামটা বলছি এই মুহূর্তে। এই ধরনের 3D ডিজাইনটা আমাদের কাছে নিতে পারবেন এ গ্রেডারটা 26,500 টাকা, আর যদি ব্রি গ্রেডার নিতে চান সেক্ষেত্রে 20,500 টাকা হলে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন। এখন কথা বলবো মেহগুনি কাঠের উপর 2D ডিজাইন করা ডাবল পাটের একটি পাল্লা, যে পাল্লাটা নিয়ে আমাকে সংক্ষিপ্ত একটি ভিডিও করার বলছিল। আমি লাস্ট উইকে আপনাদেরকে বলে দিয়েছিলাম এই ধরনের পাল্লাগুলো আমাদের কাছ থেকে 2D ডিজাইন করে নিয়ে যেতে চাইলে আমাদের প্রত্যেকটি পাল্লার ডিজাইন 250 টাকা থেকে শুরু করেন, 3,000, 3,500, 4,000, 5,000 টাকা পর্যন্ত হয়েছে। এই মুহূর্তে আপনার যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা মূলত প্রাইস হচ্ছে 2,500 টাকা। এছাড়াও আপনাদের কাছে যে পাল্লাগুলো ডিজাইন নিয়ে আসে আমি আপনার সবটাকে বলে থাকি, 250 টাকা রাউটার আমার ডিজাইন থেকে শুরু করে 3D 2D ডিজাইন পুরো আমরা ডিজাইনের উপর ডিপেন্ড করে দামগুলো পরে দেখছি। এই মুহূর্তে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে যেতে চাইলে আমাদের কাছ থেকে 2,500 টাকা করে নিতে পারবেন। আর এই ধরনের ডিজাইনগুলো আবার 3D সিস্টেমও করা যায়। 3D করতে গেলে আপনার ডাবল খরচ হয়, কারণ একটা দরজা 3D করতে গেলে দেখা যাচ্ছে 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত একটা মেশিন রানিং থাকে, তো যার জন্য এটা কষ্ট হয় একটু বেশি। এই মুহূর্তে যে পাল্লারগুলো দেখছেন এই পাল্লাটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের উপর 39x81 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি থিকনেসের উপরে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। চিটাগং সেগুন কাঠ আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে সেরা মানের কাঠের ভিতরে এডিকটি কাঠ। এই ধরনের কাঠের উপর আপনি মেন ডোর হিসাবে সুন্দর ডিজাইন করে নিয়ে যেতে পারবেন। আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে আপনার ডোরের যেই সেট আপগুলো হয় মেন ডোরটা আমরা সবসময় একটু গর্জিয়াস এবং অন্যদের দরজা যে তুলনামূলক হয় থাকে সে থেকে একটু আলাদা করে তৈরি করার জন্য চেষ্টা করে থাকি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জানানো চিটাগং সেগুন কাঠ সম্পর্কে অবগত, যার জন্য এই সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। মূলত আমি আপনাদের কাছে আজকের পাল্লাগুলো তুলে ধরছি দামগুলো জানানোর সুবিধার্থে। এই ধরনের ডিজাইনগুলো কনসালের মাথা দিয়ে সলিড পাল্লা 1.5 ইঞ্চি থিকনেস, 39x81 ইঞ্চি এবং 33x81 ইঞ্চি, 37x81 ইঞ্চি এবং 27x81 ইঞ্চি সাইজের উপর ডিপেন্ড করে দামগুলো হয়ে থাকে। মূলত 27 ইঞ্চি এবং 33 ইঞ্চি, 39x81 ইঞ্চি এবং 37x81 ইঞ্চি দামটি একটু কম হয়ে থাকে, যার জন্য আপনারা যখন যে সাইজের দরজাগুলো প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই এই ডিজাইন দিয়ে কত টাকা দাম আসবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের নিজস্ব ক্যাটালগের মাধ্যমে আপনারা চাইলে অর্ডার করতে চাইলে আমাদের স্যাম্পল তৈরি করা ডিজাইনগুলোর সাথে আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ভিজিট করুন www.alipdoor.com, সেখানে গেলেও আমাদের তৈরি করা পাল্লা এবং তৈরি করা চৌকাঠ পাল্লা কীভাবে ডেলিভারি দিচ্ছি সেই চৌকাঠে কিছু স্যাম্পল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের তৈরি করা কাঠ সম্পর্কে জানতে পারবেন। এবং সিজনিং ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠটা শুধুমাত্র ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়, অন্যান্য কাঠগুলোকেও বেশি ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। লোহা কাঠে টোটালি সিজনিং করা লাগে না, যার জন্য লোহা কাঠের চৌকাঠের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি এই ধরনের কাঠে সিজনিং না করাই উত্তম। আর এই মুহূর্তে আপনারা যে পাল্লাটা দেখছেন এটাকে আর্টস মডেল ডিপ পাল্লা বলা থাকে। এই ধরনের পাল্লাগুলো আমরা বিক্রি করি 12,000 থেকে শুরু করে আপনার 17,000।